আইএনটিটিসি পক্ষ থেকে কি এখানে প্রতিবাদ সভা হলো কি বলবেন? আইএনটিটিসির প্রতিবাদ সভাটা শুধু এখানে নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী হচ্ছে এবং আমাদের রাজ্য মানে আইএনটিটিসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলার আইএনটিটিসি সভাপতি তার নির্দেশে আমাদের চারটা শহর এবং ব্লক ব্লকে আগে হয়েছে আজকে আমাদের চারটা শহর। আপনারা জানেন যে শ্রমিকের বেঁচে থাকার ক্ষেত্রে তারা যে পারিশ্রমিক পায় প্রত্যেক মাসে যে বেতনটা পায় তার থেকে যে অংশটা কেটে নেওয়া হয় তার দুটো পার্ট হয়, একটা প্রভিডেন্ট ফান্ডে জমা হয় আর একটা পেনশন ফান্ডে জমা হয়, এই দুটোই হচ্ছে আমাদের ভরসা। আর সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা গত 44 বছরে দেখিনি যে 8.5%-এর নিচে কোনোদিন ইন্টারেস্টটা আমাদের এসেছে, এই প্রথম দেখলাম আমরা যে বিজেপি সরকার কারোর সাথে কোনো রকম আলোচনা না করে এই স্বৈরাচারী একটা সরকার তারা শ্রমিকের উপরে এটা চাপিয়ে দিল যে 8.1%, তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। কারণ আমরা মনে করি একটা মানুষ বেঁচে থাকার ক্ষেত্রে তার শেষ জীবনে যে টাকাটা জমে সেই টাকাটা নিয়ে ব্যাংকে রাখতে হয়, আজকে ব্যাংকে যখন আমরা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তুলে ব্যাংকে রাখবো তার কোনো নিশ্চয়তা নেই। তার কারণ মেহুল চোকসি এবং বিজয় মালিয়া যারা রয়েছেন তাদের মতো মানুষেরা যতক্ষণ থাকবেন ভারতবর্ষের বুকে আমাদের ব্যাংকেও সেই আমাদের যে ব্যাংকে টাকাটা রাখবো সেই টাকাটার যে নিশ্চয়তা সেই নিশ্চয়তাও আমাদের মধ্যে নেই। আজকে সার্বিকভাবে সারা ভারতবর্ষব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকার যে জায়গাটা সেই জায়গাটা মোদী সরকার আমাদের কাছে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং এই আন্দোলন আগামী দিনে দুর্বার গতিতে চলবে, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী চলবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখি আমরা এবং তিনি যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আগামী দিনে আমাদের এই আন্দোলন চলবে এবং প্রভিডেন্ট ফান্ডের ন্যায্য দাবি নিয়ে আমরা যতদূর যেতে হয় ততদূর যাব। এনডিটিসির পক্ষ থেকে আপনারা একটি কর্মী এখানে প্রতিবাদ সভা করলেন, কি বলবেন? প্রতিবাদ সভায় আমাদের বক্তব্যই হচ্ছে ভারতবর্ষের খেটে খাওয়া মেহনতি মানুষের সংখ্যাই বেশি, 100 কোটির দেশ, তার মধ্যে 80% মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ যাদের ভূত ভবিষ্যৎ বলে কিছু নেই, সরকারি কর্মচারী বড় বড় ব্যবসায়ী তাদের তবু একটা ভবিষ্যৎ আছে কিন্তু এই মানুষদের শেষ জীবনে দেখার কেউ নেই, তার কষ্টের অর্জিত পয়সা সেই সুদের হিসেবে তিনি ব্যাংকে রাখেন, সুদ পাওয়ার আশায় ব্যাংকের সুদ কমে গেছে, যারা খেটে খাওয়া মানুষ সামান্য কলকারখানায় চাকরি করেন তাদেরও খুব একটা ভবিষ্যৎ ভালো নয়, কিন্তু যে পয়সাটা তিনি জমান অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড তার কিছু পয়সা পেনশন ফান্ডে চলে যায়, কিছু টাকা তার এমপ্লয়েজ কোয়িন ফান্ড যেটা তাতে চলে যায়, কিন্তু সুদের হার যেভাবে আস্তে আস্তে কমানো হচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী এমনভাবে বাড়ছে, আজকে 500 টাকা যে জিনিস কেনা যাচ্ছে এক মাস পরে দেখা যাচ্ছে সেটা 700 টাকা লেগে যাচ্ছে। আজকে একটা লোক চাকরি করে সেই জীবনে 30 বছর পরে তিনি যদি সামান্য কিছু অর্থ পান সেই অর্থ দিয়ে এখনই মানুষের কষ্ট তখন কি হবে, এই যে কেন্দ্রীয় সরকার দিল্লি সেই সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা এবং খেটেখাওয়া মেহনতি শ্রমিকের জন্য আমরা আছি, আজ নয় কাল এই শ্রমিক মেহনতি মানুষের জন্য কেউই ভাবছেন না, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, কৃষকদের জন্য তবুও কিছু কিছু ভাবছেন তাদের সামনে যে বিরাট আন্দোলন হয়ে গেল সেই জন্য, এমন দিন আসবে শ্রমিক তার অর্জিত অধিকার ন্যায্য অধিকার আদায় করে নেবেই, আমরা মানুষ খেটে খাওয়া শ্রমিক তাদের কাছে এই বার্তাই আজকে দিতে এসেছি সভার মাধ্যমে, সারা বাংলাতেই আজকে সভা আজ কাল এরকমভাবে চলছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের জেলার সভাপতি দেবাশীষ গাঙ্গুলি তার নির্দেশে আমরা আজকে সভা করলাম এবং আমরা শ্রমিকদের কাছে এই বার্তাই দিচ্ছি ঐক্যবদ্ধ হন জোট বাঁধন, দিল্লির যে তানাশাহী সরকার সেই সরকারকে পতন ঘটাতেই হবে এবং তার মূল কাণ্ডারি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী যে লোকসভার ভোট সেই লোকসভার ভোটে 42-এ 42 আসন নিয়ে দিল্লিতে একটি আমাদের মজবুত সরকার করতে হবে বিজয় বিরোধী সরকার এবং বিরোধী দল যত আছেন বিজেপি বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমরা তার সঙ্গে সহমত পোষণ করছি, আগামী দিনে দিল্লির তানাশাহী সরকারকে হঠাতেই হবে তবে শ্রমিক শ্রেণী বাজে, শ্রমিক শ্রেণীর কাছে এই বার্তায় আমরা দিচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনাদের অর্জিত ন্যায্য অধিকার আদায় করে নিন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মাধ্যমে। নামটা পরিচয় অমলেন্দু দাস, চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এবং 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর।